প্রশ্নের সম্মুখীন হতে হয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তবে ফজলে রাব্বির কাঁধে হাত রেখে অধিনায়ক বলেছেন একটা ম্যাচ দিয়ে কারো পারফরমেন্স বিচার করা ঠিক নয় অধিনায়কের কাছ থেকে অভয় পেয়েও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি ফজলে রাব্বি আগের ম্যাচে বল হাতে সাফল্য না পাওয়ায় এদিন তাকে নিয়ে বল করাননি মাশরাফি জিম্বাবুয়ের করা দুশো সাতচল্লিশ রানের জবাবে উদ্বোধনীতে একশো আটচল্লিশ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন লিটন দাস ও ইন্দুল কায়েস তিরাশি রান করে লিটনের বিদায়ের পর ব্যাটিং এ নেমে সুবিধা করতে পারেননি ফজলে মাহমুদ রাবি রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে আগের ম্যাচে মাত্র চার বল খেলা এ অলরাউন্ডার এদিন ফেরেন মাত্র পাঁচ বল খেলে স্ট্যাম্পিং হয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ পঁয়ত্রিশ ওভারের খেলা শেষে দুই উইকেট হারিয়ে দুশো পাঁচ রান পঁচাশি রান নিয়ে ব্যাট করছেন ইমরুল তাকে সঙ্গ দিচ্ছেন বাইশ রান করা মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন লিটন দাস একের পর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন এই ওপেনার সাজঘরে ফেরার আগে উদ্বোধনী জুড়িতে ইমরুল কায়েসের সঙ্গে একশো রান সংগ্রহ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে তিরাশি রান করেন তার ইনিংসটি সাতাত্তর বলে বারোটি চার ও একটি ছকায় সাজানো মাত্র সতেরো রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেলেন না লিটন দুর্দান্ত ফর্মে রয়েছেন ইমরুল কায়েস আগের ম্যাচে ঢাকায় একশো করা কায়েস রোববার চট্টগ্রামে করেছেন ফিফটি ওয়ান ক্রিকেটে এটা তার ষোলোতম ফিফটি এর আগে একদিনের ক্রিকেটে তিনটি সেঞ্চুরি করেছেন এই ওপেনার শুধু ফিফটি তুলে নেয় নয় উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গে ইতিমধ্যে একশো বাইশ রান সংগ্রহ করেছেন তারা ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ